السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله رب العالمين. فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله. أما بعد. شو بلي درشك؟ أمر آلتنا قلت سلم. قرآن بنيت مكارم الأخلاق ومساوي الأخلاق. অর্থাৎ মনোমুগ্ধকর গুণাবলী যেগুলো আমাদের ধারণ করা উচিত পাশাপাশি এমন কিছু গুণাবলী যেগুলো আমাদের বর্জন করা উচিত এ পর্যন্ত সম্ভবত আমরা সেগুলোর কিছুটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি পুরো ধারণা দেওয়া তো সম্ভব নয় সেগুলোর জন্য আলাদা আলাদা আলোচনা করতে হবে এবং এক আলোচনাতেও অনেক সময় শেষ হয় না আবার দেখুন আল্লাপাক কোরআনে পাকের মধ্যে কোনো কোনো জায়গায় ইমানদার বাদনুদের গুণগুলো বর্ণনা করেছেন তাদের প্রশংসা করেছেন কেন জানেন যেই গুণগুলোর প্রশংসা করেছেন সেই গুণগুলো যেন আমার আপনার মধ্যে আসে তার জন্য আর যে গুণগুলো নিন্দা করেছেন সেই গুণগুলো থেকে যেন আমরা নিজেকে হেফাজত করতে পারি সেই জন্য ওই বান্দাদের যে প্রশংসা করেছেন সেই প্রশংসার মধ্যে এটাও আছে যে তারা এই কাজ করতো না যেমন সুরেফুর খানের মধ্যে শেষের দিকে আল্লাহ রাবুল আলমেন এবাদুর রহমান বলে রেহমানের বান্দাবলী গুণাবলী করেছেন প্রশংসা করেছেন অনেক লম্বা তেরোটি নয়ম সু না আল আউ দেহনা ও ইদা খতবাহমুল জাহিলু না কলু সলাম চলছে 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 এগুলো তাদের অর্জিত আবার যেগুলো বর্জনীয় তারা করে করেনি

কে হারাম করা হয়েছে যে প্রাণগুলো গুলো কর করা যাবে না ইল্লা বিল সেটা শরীয়ত সম্মত ভাবে হতে হবে আর ওলা ইয়াজ নুন সমাজের মধ্যে সবচেয়ে বেশি অনৈতিক যে কাজটি হয় নৈতিক অবক্ষয় যার মাঝে সবচেয়ে বেশি ঘটেছে সেটা হচ্ছে জেনা ভ্যাবিচার আনাচ কানাচ ছড়িয়ে পড়ছে করছেন যে আমার এই বান্দারা তা থেকে মুক্ত এরকম ভাবে আরো দেখতে পাবেন আপনারা সূরা মুমিনুন প্রথম بسم الله الرحمن الرحیم قد افلح المؤمنون ईमानदार বান্দরা কি হয়েছে সফল হয়েছে কারা তারা কোন ईमानदार বান্দা আমরা আপনার মতো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ সফল আল্লাহ পাক বলছেন সেই ईमानदार যারাই সফল হয়েছে কারা জানো দেখুন এক একটা করে আপনি গনুন আর নিজের সাথে মেলান আমি কি সেই গুণের অধিকারী যারা সালাত যখন আদায় করে তখন বিনয় হয় খুসুর সাথে আদায় করে অন্তরের খুশু বাহিরের খুশু অথচ আমাদের সালাত বলুন আল্লাহ আকবর থেকে নিয়ে আসসালাম আলিকুম রহমতুল্লাহ পর্যন্ত ইমামের পিছনে দাঁড়িয়ে ইমামের কাঁধে দায়িত্ব ছেড়ে দিয়ে আমি আমার দোকান নিয়ে ব্যস্ত আমার চাকরি নিয়ে ব্যস্ত আমার ব্যবসা নিয়ে ব্যস্ত কিভাবে যারা বেহুদা কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে আমরা কি পাচ্ছি আড্ডা দিতে দিতে আমাদের সময় শেষ চায়ের কাপ খালি হচ্ছে আড্ডা চলছে গি বচ্ছে করে আমরা সময় পার করছি বলুন হিসাব নিজের সাথে মিলান আমি তো পারি না তবে লাভ এতটুকু হয় আলোচনা যখন করি যখন পড়ি তখন একটু অনুভূতি সৃষ্টি হয় চেষ্টা করি দেখুন না পড়ুন শুনুন আমল করুন বিশ্বাস করুন আল্লাহর উপর আস্থা রাখুন ইনশা পার পেয়ে যাবেন আল্লাহ এই গুণ আপনাকেও দেবে যারা এই গুণের অধিকারী ছিলেন আমার আপনার মতো তারাও মানুষ ছিলেন তারা অতীন্দ্রিয় কোনো প্রাণী ছিলেন না তারা যদি পারেন আমি আর আপনি কেন পারবো না বলবেন তারা তো সাহাব এখারামদ ইয়ার লাভ ডাহরান নজমা ছিলেন নবিজিৎ সাহেবত পেয়েছে ঠিক আছে তারা সরাসরি তার সোহেবদ পেয়েছে সাহাচর্য পেয়েছে তার তত্ত্বাবধানে তারা গড়ি গড়ে তুলেছে আমরা সরাসরি পাচ্ছি না কিন্তু তাদের অনুসারী আমাদের সামনে আছে সবচেয়ে বড় বিষয় হলো যেই কিতাবকে কেন্দ্র করে তারা এই মর্যাদায় উন্নীত হয়েছেন সে কিতাব আপনার কাছে আমার কাছে সমর্থন সমাজও আছে তার নাম কোরআন এই কোরআনই তো তাদেরকে মানুষে পরিণত করেছে পাশাপাশি কোরআনের সাথে হাদিস হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না কোরআন ছাড়া হাদিস বোঝা যাবে না দুইটাই পাশাপাশি রাখতে হবে তখন তারা রসুলের মুখ থেকে শুনেছেন রসুলকে দেখেছেন এখন আমরা মুখ থেকে শুনছি না রসুলকে দেখিনি কিন্তু তার হাদিস আমাদের সামনে আছে কতগুলো হাদিস গ্রন্থের প্রয়োজন আপনার

তেলাওয়াত করে সব যেমন অর্জন করতে বলেছেন তেমনি ভাবে এটাকে ধারণ করে সেই গুণ অর্জন করতে বলেছেন আল্লাহ আকবর তেলাওয়াতে যেমন সব আছে যদি সেটা বুঝে তার উপর আমল করি তাহলে নীরের তেলাওয়াতে সবের চাইতে বহু বহু গুণ বেশি সব পাবেন তো আমার এ কথা বলার উদ্দেশ্য হল যে এক একখানে আল্লাপাক কোথাও একাধিক আয়াতে একটা একটা করে আল্লাপাক তাদের গুণ বর্ণনা করেছেন

হুকুম দিয়েছেন ছেলেদেরকে তাদের আগে হুকুম দিয়েছেন ছেলেদেরকে আগে বলেছেন নিজ নিজকে সংযত করো এরপর মেয়েদেরকে বলেছেন তোমরা সংযত হও وقلنا মুমিনীন ইগযু মিন আবসারহুম ওয়াহফাযু ফুরুজাহুম যালিকা আজকালহুম ইন্নাল্লাহ খবীরু বিমা ইয়াসনাউ প্রত্যেক আয়াত পূজদেরকে বলে দিয়েছে বলে দিন হে রাসূল আমার ইমানদার বান্দাদেরকে কুল্লিল মিনী ও আমানু বলে দেন সরাসরি কি বলে দেন তাদের দৃষ্টি যেন তারা নত রাখে দৃষ্টি যেন তারা হেফাজত করে ফুল তাদের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে এটাই হচ্ছে তাদের অন্তরের পবিত্রতার কাছাকাছি হে আমার বান্দারা তোমরা গোপনে প্রকাশ্যে যা কিছু করছো আল্লাহ অবশ্যই সে সম্পর্কে বিমা বান্দারা যে সকল অপকর্ম করছে সব সম্পর্কে ভালো করলেও দেখছেন মন্দ করলেও দেখছেন পরের আয়াতি মেয়েদেরকে বলা হয়েছে ويحفظن فروجهن ولا يبدين زينتهن لمبا করে এটার মধ্যে অনেকগুলো নির্দেশ দেয়া হয়েছে মেয়েদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি নত করে তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে তাদের সৌন্দর্যকে তারা যেন হেফাজত করে সুপ্রিয় দর্শক এ মধ্যে দিয়েই আমরা বিরতিতে পৌঁছে গেছি বিরতির পর এই বিষয়টাকে আমি সামনে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব বড় কষ্ট হয় তাই আল্লাহর উপর ভরসা করে নিজের জন্য আপনাদের জন্য দৃষ্টির হেফাজত দৃষ্টি নত করার আমাদের কি প্রয়োজন তার উপর আলোচনার আশা করি এখন বিরতিতে যাচ্ছি আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা ফিরে এসে আপনাদেরকে পাব ফিরে এসছি বিরতির পর আবার আপনাদের সামনে বলেছিলাম গাদ্দুল বসর নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করি একটি বিষয়কে আমি নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সামনে আমি যতটুকু সম্ভব অল্প কথায় বেশি করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি সহ আমার বন্ধু সবাইকে আপনি এর উপর আমল করার তৌফিক দান করুন সুরায় নূর দেখুন সরা নূরের মধ্যে আল্লাহ একটা বড় আশ্চর্য গুণের কথা আমাদেরকে বলেছেন আজকাল যে অবাধ মেলামেশা চলছে নারী পুরুষের আল্লাহ আকবার কেউ কে আমরা নিজেকে হেফাজত অথচ পাক মেয়েদেরকে যে হুকুম দিয়েছেন ছেলেদেরকে তাদের আগে হুকুম দিয়েছেন ছেলেদেরকে আগে বলেছেন নিজেকে সংযত করো এরপর মেয়েদেরকে বলেছেন তোমরা সংযত হও

দিষ্টি জনতর হিফাজত করেন ও ইহফযু তাদের লজ্জাস্থানের জন্য তার হিফাজত করেন যালিকা হাযকা এটাই হচ্ছে তাদের অন্তরের পবিত্রতার কাছাকাছি ইন আল্লাহু খবীরু বিমা হে আমার বান্দারা তোমরা গোপনে প্রকাশ্যে যা কিছু করছো আল্লাহ অবশ্যই সে সম্পর্কে অত্যন্ত সজাগ খবীর একটু মিসমেই

দৃষ্টি নত করে তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে তাদের সৌন্দর্যকে তারা যেন হেফাজত করে সুপ্রিয় দর্শক আমাদের এই মাধ্যম আমাদের এই মিল্ল এর বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের দিন আমাদেরকে মানুষ হতে বলে আমাদের দিন আমাদেরকে পাশবিক গুণাবলী হতে মুক্ত হতে বলে আমাদের দিন আমাদেরকে কোরআনের নূরে উদ্ভাসিত হতে বলে আমাদের দিন এমন কাজকে বর্জন করতে বলে যা আমার জীবনকে কলুষিত করতে পারে যা আমার জীবনকে কলঙ্কিত করে সেই সব বিষয় থেকে আমাদেরকে হেফাজতে থাকার জন্য আমাদের দিন আমাদেরকে নির্দেশ দেয় সুপ্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত মেহরবানি করে আমাদের জন্য অনেক কথা বলেছেন বৈশিষ্ট্যের কথা বলেছেন চারিত্রিক নৈতিকতার কথা বলেছেন আমরা সবগুলো কম বেশি এর একটি বিষয়ের আকর্ষণ করেছেন সুরাই নূরে সেটা হচ্ছে চোখের হেফাজত করা চোখ নিচু করে রাস্তা চলাচল করা আমি একটু আগেই তেলাওয়াত করছিলাম সুরা নূরের তিরিশতম আয়াত কল্লীল নিয়ে উদ্দুমিন একত্রিশতম আয়াতে ওয়কুল মিনাতি আব্দুদ্দিন আল্লাহ আল্লাহবুল আলমিন এ দুটি আয়াতে আমাদেরকে দৃষ্টি নত করতে বলেছেন এখন গুল বাসর দৃষ্টির হেফাজত এর অর্থ কি দৃষ্টি নিচু করা এর অর্থ আমরা একটু সেটা দেখি কি বলছেন গহাদুলের কিছু অর্থ হচ্ছে নিচু করা আবার কিছু অর্থ হচ্ছে অপূর্ণ মানে পুরো দৃষ্টি দিয়ে না দেখা তো বলবেন হালকা দৃষ্টি দিয়ে দেখতে তাই না উদ্দেশ্য কিন্তু সেটা উদ্দেশ্য হচ্ছে দৃষ্টিকে নত রাখা মানে দৃষ্টিকে সংযত করা আচ্ছা অতএব এই গব্দুল বছর দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আমি আপনি যারা মুসলিম নরনারী আছি যারা সমাজে আমরা একসাথে বাস করি অহরহ আমাদেরকে বিভিন্ন কাজে রাস্তায় বেরোতে হয় এই অবস্থায় আমরা আমার আমাদের দৃষ্টিকে কন্ট্রোল করব হেফাজত করব আমাদের দৃষ্টিকে আমরা নিয়ন্ত্রণ করব কেন জানেন হ্যাঁ হ্যাঁ আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দার সন্তুষ্টির জন্য না বান্দার জন্য মখলুক الجن আল্লাহর জন্য করে দৃষ্টিটা কার কার নেয়ামত আল্লাহ প্রতিبيه দৃষ্টি আপনি যেখানে সেখানে দিতে পারেন না এজন্যই বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর নির্দেশ পালনার্থ দৃষ্টিকে নত করে চলার নামই হচ্ছে হদ্দুল বাসার দৃষ্টির হেফাজত আচ্ছা মানুষকে অমানুষও পরিণত করে অন্যায় পথে পরিচালিত করে এই জন্যই আমাদের দৃষ্টিকে কি করতে হবে হেফাজত করতে হবে আচ্ছা কিসের থেকে হেফাজত এই দৃষ্টিকে আমরা হেফাজত কার থেকে হেফাজ কর আপনারা সবাই আলহামদুলিল্লা সচেতন সতর্ক এ কথাটাই যখন আসে বলা হয় যে পুরুষদেরকে দৃষ্টি নত করে চলতে বলা হয়েছে তখন সবাই বুঝে এটা বুঝি মেয়েদের দিকে যে তাদেরকে নির্দেশ দেওয়া হলো যে তারা যেন তারা না থাকা কথাটা কিন্তু একবার মন্দ না এটাও তার একটা অর্থ হাদিসের মধ্যেও তার প্রমাণ পাওয়া যায় দেখুন একটা হাদিস আমি আপনাদের সামনে বলছি মুসলিম শরীফের হাদিস বোখারি শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাহ সাদ করেছেন মা তরক তু বাদি আলা উম্মতি মা তরক তু বাদি আলা উম্মতি ফিতনাতন আমার পর আমার উম্মতের জন্য আমি এমন কোন ফিতনা রেখে যাচ্ছি না হ্যাঁ কঠিন ফিতনা রেখে যাচ্ছি না আবার আলা রিজাল মিনান নিসা যে ফিতনাটা পুরুষদের জন্য খুবই ক্ষতিকর হবে এবং সেই ফেতনাটা হচ্ছে আর নেশা মহিলাদের ফেতনা ইন্নালিল্লা আমার বোনেরা মায়েরা আল্লাহর হস্তে রাগ করবেন না আপনাদেরকে বলেনি আপনাদেরকে না কাদেরকে ওই সকল মেয়েদেরকে যারা আল্লাহর হুকুম মানে না তাদেরকে যারা আল্লাহর নির্দেশ না মেনে নিজের প্রদর্শন করছে নিজেকে প্রদর্শন করছে যারা পর্দার সে এই বিধান মানে না তাদেরকে আপনি না এখন যদি আপনি তাদের মধ্যে পড়ে যান আমি আপনাকে অনুরোধ করব ফিরে আসুন আপনি আপনার স্বামীর জন্য আপনার ভাইয়ের জন্য জান্নাতে যাওয়ার সহায়ক শক্তিতে পরিণত হন জাহান নামে না কিন্তু এ কথা ঠিক আল্লাহ রাবুল আলমিন মা মাথার তাজ হিসাবে সৃষ্টি করেছেন আবার আল্লাহ রব আল এই নারীদেরকে জাহান নামের কীট হিসেবে সৃষ্টি করেছেন এখন তারা যদি মাথার তাজ হিসাবে থাকতে না চায় কার আমাদের একটু ভাবতে হবে পুরুষ ভাইয়েরা খুব আপ্লুত হবেন না যে খুব বলছে আমরা বেঁচে গেছি জি না পুরুষেরাও সমান অধিকারী সমান অভিযোগে উপযুক্ত তারা কেন নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না কিসের পুরুষ হলেন আপনি আল্লাহ আমাকে হেফাজত করুন যে আপনি আপনাকে কন্ট্রোল করতে পারছেন না নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের খপ্পরে পড়ে যাচ্ছে নিজেকে কন্ট্রোল করুন আল্লাহর হুকুম মানুন আমি আসছি আরো সামনে আচ্ছা এরপরে আল্লাহ পাক আমাদেরকে যে জিনিসটি প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা হচ্ছে বিশেষ করে বিশেষ করে মেয়েদের কথাই মেয়েদের আচার আচরণ এমন আমি পুরুষদেরকে বকা দিলেও কঠোর কথা বললেও আমার জন্য তো সেটা প্রযোজ্য নাকি না আমি তার থেকে মুক্ত না আমি বলছি পরিষ্কার যে এই মেয়েদেরকে আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহ রসুলের কাছে দুটি জিনিস সবচেয়ে বেশি প্রিয় ছিল একটি হচ্ছে সুগন্ধি আর একটা হচ্ছে নারী আল্লাহ রসুল বলেছেন হান এত বেশি মহাব্বত করতে। সেই নারীরা কিন্তু আবার পরবর্তীতে যারা নিজে কন্ট্রোল করতে পারে না তারা পুরুষদের জন্য ফেতনার কারণ হয়ে দাঁড়ায় নারীদের মধ্যে এমন কিছু আকর্ষণীয় শক্তি পাক রেখেছেন যেটা তারা নিজেরাও জানে না অনুভব করে কিনা আমি জানি না কিন্তু পাক রেখেছেন যেটা চুম্বকের মতো আকর্ষণ করে পুরুষকে শুধু তাই না পুরুষের মাঝেও পাক সেই আকর্ষণী শক্তি রেখেছেন যেটা মহিলাদেরকে আকর্ষণ করে আর এই দুই আকর্ষণ যখন একসাথ হয়ে যায় তখনই বিপর্যয় ঘটে চুম্বুক যদি উল্টুপিট করে আপনি লাগান মিলবে না আর যদি সোজা করে লাগান একটা আরেকটাকে এমন ভাবে টান দেবে দূরের থেকে অনেক দূর থেকে একসাথে মিশে যাবে মনে রাখবেন চুম্বুকের আকর্ষণ যত শক্তিশালী নারী পুরুষের আকর্ষণ তার চেয়ে বেশ শক্তিশালী বেশ কম শুধু এতটুকু যে নারীর ভূষণ লজ্জা যে কারণে নারীরা নিজেদের লজ্জার কারণে এগিয়ে আসতে পারে না নারীদের তুলনায় ছেলেদের কাছে লজ্জা কম বলে ছেলেরা একটু আগায় সুপ্রিয় দর্শক এই জন্যই আল্লাপাক আমাদেরকে হেফাজতে থাকতে বলেছেন শুধু নারীর চেহারা না আরো অনেক কিছু সবগুলো এখন বলা যাচ্ছে না বলতে পারছে না সময় শেষ হয়ে গেছে এই প্রসঙ্গে আরো কিছু কথা বলতে হবে দেখা যাক আল্লাহ আমাকে হেফাজত করুন আপনাদেরকে হেফাজত করুন আমার মা বোনেরা আমার ভাইয়েরা যদি এর দ্বারা কিছু উপকৃত হন তাহলে পিস টিভি বাংলার এই অনুষ্ঠান সার্থক হবে অতএব আসুন পরবর্তী অংশ আমরা দেখার ইচ্ছে রেখে এবং আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته.